নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই নজর রাখতে হচ্ছে হরিহর পাড়ার দিকে, কারণ হরিহর পাড়ায় শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর। বাড়ি ফেরার সময় পথ আটকে দুষ্কৃতি তাণ্ডব, তৃণমূল কর্মী সনাতন ঘোষকে লক্ষ্য করে এলো পাথারি গুলি। রবিবার রাতে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। তবে কি কারণে এই খুন তা নিয়ে কাটছে না ধোয়াশা, তদন্তে হরিহর পাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় শুট আউট, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হলো তৃণমূল কর্মীকে। ভোট মিটতেই ফের অশান্ত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মী সনাতন ঘোষের। আমাদের বাড়িঘর সব পুড়ে দিয়েছে, আমরা বাইরে থাকি, দিয়ে আমাদের পার্টিতে নিয়ে এসছে, পুলিশে নিয়ে এসছে। এই যে 3 মাস আমরা মা আমি এসছি। ছেলে কি কোনো পার্টি করত? আমার ছেলে পার্টি মানে সবাই তো একটু পার্টি করছে, আমার ছেলে দিনমল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকালেও ঘটনাস্থলে পড়েছিল ব্যবহার করা গুলির খোল। অভিযোগ, রবিবার মোটর বাইকে চড়ে গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন সনাতন। অভিযোগ, গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় তাকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। এইবারে লোকসভা ভোটে বিজেপি লিড করেছে, ফলত সেই লিড করার পর থেকেই কিন্তু একটা আক্রোশ চলছিল এই তৃণমূলের বিরুদ্ধে। তারা একাধিকবার এই হামলার চেষ্টা করেছিল বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট তো দাবি করা হচ্ছে। শুনলাম যেটা, যে ও গাড়ি করে এসেছে, এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে, তারপরে গুলি করেছে। এরা তৃণমূলের ভালো কর্মী তো, ওখানে বিজেপির একটা বড় উৎপাত, এবার ভোটে ওরা লিড করেছে, তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে। তবে এই খুনের পেছনে রাজনৈতিক কারণ নেই বলেই দাবি বিজেপি নেতৃত্বের। গোটা বাংলা জুড়ে আজকে তৃণমূলের যে অত্যাচার মানুষ দেখছে, মানুষ এসব বিশ্বাস করে না, মিথ্যা কথা মানুষ পছন্দ করে না। এটা জমি সংক্রান্ত ব্যাপার, বিজেপি এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে না। ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে মূল অভিযুক্তদের নাম জানিয়ে অভিযোগ করা হয়েছে থানায়। সনাতন ঘোষের দেহ ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে, নেপথ্যে কি রাজনৈতিক যোগ নাকি শুধুমাত্রই পারিবারিক যে অশান্তি, সেই ঘটনার কারণে খুন হতে হলো এই তৃণমূল কর্মী সনাতন ঘোষকে, সেই বিষয়ে প্রশ্ন রয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হরিহর পাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির পর মহিশিলায় গাড়ি ছিনতাই, আর তারপর গা ঢাকা দিতে ঝাড়খণ্ডের চম্পট দুষ্কৃতীদের। তল্লাশির পর উদ্ধার কিছু গয়না আর ছিনতাই হয়ে যাওয়া গাড়ি, ডাকাতির তদন্তে সিআইডি আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পুলিশ। ধৃত এক দুষ্কৃতীকে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছে আসানসোল আদালত। রবিবার দুপুরে রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি দুষ্কৃতীদের, পুলিশের সঙ্গে চলে গুলির লড়াই, আর তারপরেই আসানসোলের দক্ষিণে মহিশিলায় গুলি চালিয়ে গাড়ি ছিনতাই করে চম্পট দেয় ওই দুষ্কৃতী দল। যে এলাকাটিতে ডাকাতির ঘটনা ঘটেছে সেই এলাকাকে এবং সেই দোকান, সেই দোকানকে কিন্তু ঘিরে রেখেছে, মোতায়েন রয়েছে পুলিশ। গোটা ঘটনায় সংক্রমে এলাকা এবং রীতিমতো আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এবার রানীগঞ্জের ডাকাতি তদন্তে সিআইডি, সোনার দোকানে যান সিআইডির আধিকারিকরা। ঝাড়খণ্ডের সরিয়া জঙ্গল থেকে গাড়ি সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। এর পাশাপাশি ঝাড়খণ্ডের গিরিডিহ এলাকায় দুষ্কৃতীদের খুঁজে চলছে ব্যাপক তল্লাশি। পুলিশ কুকুর নিয়ে দুষ্কৃতীদের খোঁজ চলছে। जो अपराधी है वो सरिया के जंगली एरिया में आके छुप आने की सूचना था, फिर हमने यहां पर छापामारी करके एक अपराधी और उनके साथ जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है, और बाकी जो अपराधी है उनको हम लोग सघन जो है वो छापामारी कर रहे हैं। আসানসোল জুড়ে দুষ্কৃতী দৌড়াতে রীতিমতো আতঙ্কিত আমজনতা। সবাই মোটামুটি আতঙ্কে আছি, আমরা আমাদের ফ্ল্যাটের যতজন আছে সবাই খুব আতঙ্কে আছি।
পুলিশ প্রশাসন সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিয়েছে। এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয়। এবং কখনো হোটেলে ঢুকে ব্যবসায়ীকে খুন, কখনো সোনার দোকানে ডাকাতি, আবার কখনো গুলি করে গাড়ি ছিনতাই। আসানসোলে বেড়েই চলেছে দুষ্কৃতি দৌরাত্ম্য। একের পর এক দুষ্কৃতিমূলক কার্যকলাপের পরেও কেন বাড়ানো হলো না শহরের নিরাপত্তা? আসানসোল থেকে মোহনের সঙ্গে প্রজ্ঞা ব্যানার্জি, রিপাবলিক বাংলা। ফিরলো এগরার স্মৃতি। কোলাঘাটের পয়া গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। রবিবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম, আর বিস্ফোরণের জেরে উড়ল কারখানার ছাদ, ক্ষতিগ্রস্ত গ্রামের একাধিক বাড়ি। ঘটনার পর থেকে আতঙ্কে জনশূন্য গোটা গ্রাম। ফের জনবসতি এলাকায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে উড়ল কারখানার ছাদ। রবিবার রাতে কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, এলাকায় পুলিশ বাহিনী। এই এলাকায় প্রায় 50-60 বছর আগে থেকেই এই এলাকায় চলে আতশবাজির তৈরি। এবং এই মুহূর্তে যেটা বলতে পারা যায়, আমরা রয়েছি পয়াগ গ্রামে, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো কিন্তু বিধ্বংসী অবস্থা ভেঙে পড়ে রয়েছে। এবং গতকাল রাত ঠিক 10টা নাগাদ এই এলাকায় বিস্ফোরণ ঘটে। যেমন খাদিকুলের ঘটনা যেমন ঘটেছিল, ঠিক সেইভাবেই কিন্তু বিস্ফোরণ ঘটে। এবং এলাকায় যেটা জানা গেছে, এতই তীব্রতা ছিল এই বাজির শব্দ বা বিস্ফোরণের শব্দ, তাতে করে কিন্তু কয়েকটি গ্রাম কেঁপে উঠে রাত 10টা নাগাদ। রাতেই ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় জখম হন এক বৃদ্ধা আনন্দ মাইতি নামে এক ব্যক্তি। তিনি কিন্তু এই বাজি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তার বাড়ি কিন্তু সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, এবং পার্শ্ববর্তী আরও একটি বাড়ি, সেটিও কিন্তু ধ্বংস হয়েছে বা নষ্ট হয়েছে। এবং এই ঘটনায় এক মহিলা বা বৃদ্ধা তিনি কিন্তু জখম হয়েছেন বলে জানা গেছে। ঠিক এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িরই তিনি শুয়েছিলেন, বাড়িতে তিনি শুয়েছিলেন, এবং সেই সময় দুর্ঘটনা ঘটে এবং তার মাথায় আঘাতপ্রাপ্ত হন, এবং তিনি তমলুকে এই মুহূর্তে চিকিৎসাধীন বলে আমরা খবর পাচ্ছি। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক নেতা সকলের বক্তব্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই গ্রামে ঘটেছে বিস্ফোরণের ঘটনা। তবে অবৈধ বাজি কারখানা বন্ধে সক্রিয় হয়নি পুলিশ। কালী পুজো দুর্গা পুজো আছে, ওই সময়টা একটা ধরপাকড় ব্যাপারটা ছিল, কিন্তু সারা বছর আর কোনো ফসলের ভূমিকা দেখা যায় না। পুলিশ আসার পর কিছু তদন্ত হয়, কিন্তু কার্যত এই বেআইনি কারবার বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করে না। ওই ঘটনার ব্যাপারটা কিছুদিন যতক্ষণ উত্তপ্ত থাকে ততক্ষণ পুলিশ ঘোরাফেরা করে। গত বছরের 16 মে এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল, মৃত্যু হয়েছিল অন্তত 9 জনের। সেই ঘটনার এক বছরের মাথায় ফের পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের? সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ কোলাঘাটের এই পয়াগ্রামে। কোলাঘাট থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা।